রপ্তানির আড়ালে বিদেশে টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় চামড়া খাতের প্রতিষ্ঠান ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে কারাগারে পাঠিয়েছে আদালত মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এই আদেশ দেন মামলার আরেক আসামি কাদেরের ভাই ও চলচ্চিত্র প্রযোজক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এম এ আজিজকে এখনও আটক করা যায়নি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির আড়ালে প্রায় ৯২০ কোটি টাকা পাচার করে ক্রিসেন গ্রুপ জনতা ব্যাংকের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে এই অর্থ পাচারের ঘটনা ঘটে বিষয়টি তদন্তে নামে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তদন্তের এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসলে গ্রুপের চেয়ারম্যান এমে কাদেরকে গ্রেফতার করা হয় ওই দিন সন্ধ্যায় এম এ কাদের সহ সতেরো জনকে আসামি করে রাজধানীর চকবাজার মডেল থানায় মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মামলায় জনতা ব্যাংকের কয়েকজন কর্মকর্তা সহ কাদেরের ভাই রিমেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এম এ আজিজকেও আসামি করা হয় বৃহস্পতিবার এম এ কাদেরকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষ তদন্তের স্বার্থে তাকে আটক করার আবেদন করে এ সময় পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করলেও আদালত কাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান সম্পন্ন করেছে সেখানে ক্রিসেন গ্রুপের তিনটি প্রতিষ্ঠান ক্রিসেন লেদার প্রোডাক্টস রিমেট ফুটওয়্যাল লিমিটেড ও ক্রিসেন ট্যানারিস লিমিটেডের বিরুদ্ধে রপ্তানির নামে নয়শো উনিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকা বিদেশে পাচারের প্রমাণ পাওয়া গেছে ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা